Assalamualaikum প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এইমাত্র খবর। বেড়েছে গরমের তীব্রতা, আগামী 48 ঘন্টায় বজ্র সহ তীব্র কালবৈশাখীর আভাস, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ এবং আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কি বলছে আবহাওয়া অধিদপ্তর, আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে বলে দেবেন, তাহলে আমাদের ভিডিওটি বানাতে সহজ হবে। সবার আগে সবার প্রথমে সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিওর আপডেট পেতে। এবার জেনে নিন এক নজরে, দেশ জুড়ে বেড়েছে গরমের তীব্রতা, তবে এ সময় রংপুর, সিলেট এবং ময়মনসিংহে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। এ সময় এই তিন বিভাগে একসাথে বজ্র ও বৃষ্টির দেখা মিলছে। এই অবস্থায় দক্ষিণ অঞ্চলে আবহাওয়া অধিদপ্তর থেকে সুখবর জানাচ্ছে 48 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পাশাপাশি তীব্র বজ্রপাতের সাথে কালবৈশাখী দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ দেশের উত্তরা অঞ্চল দিয়ে ইতিমধ্যে আজ ভোর থেকে রংপুর, সিলেট ও ময়মনসিংহে বিভাগের বেশ কিছু স্থানে ঝড় বৃষ্টি হতে পারে। আমরা ধারণা করছি আজ থেকে 22 তারিখ পর্যন্ত এ সময়ের মধ্যে ঢাকা থেকে রাজধানীর উত্তর পূর্বাঞ্চলে দফায় দফায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে আক্রান্ত হতে পারে। সেই সাথে এ সময় কিছু শক্তিশালী কালবৈশাখীর সাথে অতিরিক্ত শিলাবৃষ্টি হতে পারে, এজন্য সকলকে বিশেষ সতর্কতা থাকার জন্য বলা হয়েছে। ভারী বর্ষণে সিলেটের হাওড় এলাকার বন্যা পরিস্থিতি আরও বেশি অবনতি হতে পারে। অপরদিকে দীর্ঘদিন যাবৎ খরায় আক্রান্ত থাকা বিশ্বের দক্ষিণাঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগে কিছু ঝড় বৃষ্টি হতে পারে ইনশাল্লাহ।